সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে ডাল আর বেসন দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। ডালগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এখন আমি এখানে এক কাপের থেকে একটু বেশি বেসন দিয়ে দিচ্ছি। এখানে বেসনটাই দেওয়ার চেষ্টা করবেন, ময়দা বা অন্য কিছু দিয়ে খুব একটা ভালো আসবে না। তবে হ্যাঁ, বেসনের সাথে কিছুটা চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। টেস্ট অনুযায়ী লবণ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নিজে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা, হাফ চা চামচ করে এক চা চামচের মতো হবে। এবার এই সব কিছু একত্রে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে মাখিয়ে নিতে হবে, আর একটু একটু করে পানি দিতে হবে। একটু একটু করে পানি দিয়ে যতক্ষণ না পর্যন্ত নিজের পারফেক্ট মতো একটা গোলা হয় পেঁয়াজ তৈরি করার জন্য, ঠিক ওইভাবে করে এই গোলাটা তৈরি করতে হবে। একসাথে দিতে যাবেন না, এতে করে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু পারফেক্টভাবে আপনার পেঁয়াজিটা হবে না। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তাতে অল প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি বা ব্লগ দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি চাইলে সেটা দেখে নিতে পারবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে, যে হাতের মধ্যে নিলে যখন এই যেরকম হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে হয়ে গেছে। এ পর্যায়ে এটা মাখা রেখে দিতে হবে, 5-7 মিনিটের মতো এটা রেস্টে রাখবেন, না রাখলেও চলে বাট রাখলে ভালো। এরপরে এটাকে ভেজে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এটাকে ভেজে নেব। ভাজার জন্য আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে, এবং ওই তেলের মধ্যে পাতলা পাতলা করে যেভাবে করে দিয়ে দিতে হবে। একটু পানি ছিটা পড়েছিল তাই ফুটতেছিল, সাবধানতার সাথে ভাজবেন। আর আজকের এই পেঁয়াজিটা আমি একটু ডুবো তেলে ভাজতেছি, এতে করে কি হয় পেঁয়াজিটা খুব সফট হয়। অনেকের কমপ্লেন থাকে যে বাসায় পেঁয়াজি তৈরি করলে সেটা কেমন লোহার মতো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো তাদের জন্য এই টিপসটি অবশ্যই চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজতে। যদিও এখন তেলের দাম অনেক বেশি, তবে আপনার কম তেলে ভাজতেও যতটুকু তেল প্রয়োজন হয়, বেশি তেলে ভাজতে কিন্তু ততটুকু প্রয়োজন হয়। তবে একটু ছেঁকে ব্যবহার করতে হবে পরে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন যখন ভেসে উঠবে, মানে পেঁয়াজিগুলো দেওয়ার পরে যখন এই যে এরকম ভেসে উঠবে তখন বুঝতে হবে হয়ে গেছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।